দামোদর নদীতে উদ্ধার হলো একাদশ শতকের প্রাচীন দেবী মূর্তি। পূর্ব বর্ধমান জেলার জনৈক বাসিন্দা লোবামেটে দামোদর নদীতে স্নান করতে গিয়ে একটি মূর্তি দেখতে পান। কয়েকজনের মিলিত সহায়তায় সেই মূর্তি তিনি বাড়িতে নিয়ে আসেন রায়নার বামুনিয়া গ্রামে। আশ্বিন মাস নাগাদ তিনি এই মূর্তি খুঁজে পান। পরে তিনি সেটি রায়না থানায় জমা করেন। অবশেষে লোবামেটে নামক ওই ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হাতে সেই প্রাচীন মূর্তি তুলে দেন। জানা গেছে এই মূর্তিটি একটি উমা মহেশ্বরের মূর্তি। এই মূর্তির সময়কাল খ্রিস্টীয় একাদশ শতক। হাতে পেয়েছি হাতে কিভাবে যে হাতে দেখছি তুলে দেখছি ঠাকুরের মূর্তি, ঠাকুরের মূর্তি দিই। তারপরে তারপরে বাড়িতে তুলে রেখে দিন, যে বিকেলবেলার দিকে নিয়ে এলুম, একা তো তুলে আনা যাবে না, ওই দিয়ে আনা হয়ে যাবে। আজকে কি হলো? আজকেই তো তুই দেখ না, কাদের হাতে তুলে দিলেন? আজকে পুলিশ অফিসার, বড় অফিসারদের হাতে। আশ্বিন মাসের প্রথম দিকে দামোদরে স্নান করতে নেবে জনৈক লোবা মেটে এই মূর্তিটি পান এবং তারপরে সেটা উনি থানায় জমা করেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় লোবা মেটের কাছ থেকে থানার উপস্থিতিতে সেই মূর্তিটি গ্রহণ করল। এই মূর্তিটি উমামহেশ্বরের মূর্তি এবং এই মূর্তিটির সময়কাল হচ্ছে খ্রিস্টীয় একাদশ শতক। আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর রঙ্গনকান্তি জানা, অধ্যক্ষ রত্নশালা ও চিত্রবীথি বর্ধমান বিশ্ববিদ্যালয়। কদলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।